ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত যেটা তুমি প্রশ্ন করলে যে হসপিটাল থেকে লাশ দেওয়া হচ্ছে না অনেক সময় তারা নিয়ে গিয়ে জিসিপি দ্বারাতে গেড়ে দেয় খাস করে করোনা পেশেন্টকে সেখানে জানাজা পড়া হয় না এটা কনফার্ম তো যখন জানাজা পড়া হয় না তো তার গায়েবানা জানাজা পড়তে পারি কি পারি না এর উত্তর হলো এক যেই মানুষের ব্যাপারে যে মুসলমানের ব্যাপারে কনফার্ম হয়ে যাওয়া যায় যে এর জানাজা পড়া হয়নি একে দফন করে দেওয়া হয়েছে কিংবা কোনো মানুষ এমন জায়গায় মারা গেছে যার সম্পর্কে জানতে পারা গেল না যে তার জানাজা পড়া হয়েছে কি হয়নি ওখানে এই ধরনের মানুষের গায়ে বানা জানাজা আছে ইমাম আবু দাউদ সোনান আবু দাউদে কেতাবুল জানায়জের মধ্যে বাপ বেঁধেছেন ওই মুসলমানের জানাজাত এম তফি বেলা দিশ যে মুসলমান মুশ্রিকদের দেশে কাফিরদের দেশে মারা যাচ্ছে আর তার জানাজা হচ্ছে কি হয় না জানতে পারা যাচ্ছে না ওই রকম মুসলমানের জানাজা সম্পর্কে আর নাজাসী বাদ সার জানাজা রাসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনাতে পড়েছিলেন যে রসল্লাহ সাল্লাম এলান করলেন যে আজকে তোমার ভাই নাজি মারা গেছেন তারপর রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন জানাজা পড়া কেলে জানাজা পড়েন মদিনাতে ওই হাদিস হাদিসটা এমাম আবু দাউদ নিয়ে এসছেন এসে এটাই উনি সাবেত করতে চান কোনো মুসলমান এমন জায়গায় মারা গেছে যে তার জানাজা হলো কি হলো না জানতে পারা যায়নি কিংবা কোনো মানুষের জানাজা হয়নি ওই রকম মানুষের গায়ে বানা জানাজা আছে আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি কামুল জানাইজে এই কথাই লিখেছেন যে কোনো মানুষ এমন জায়গায় মারা যাচ্ছে যাকে যার ব্যাপারে জানতে পারা যাচ্ছে না যে জানাজা পড়েন ওকে দফন করা হয়েছে কি হয়নি কিংবা জানাজা পড়া হয়নি জানতে পারা যাচ্ছে তা এরকম মানুষের গায়ে বানা জানাজা আছে অতএব করোনার পেশেন্ট হসপিটাল থেকে যদি লাশ না দেয় তারা নিয়ে যেয়ে গেড়ে দেয় আর শিওর জানতে পারা যায় যে তার জানাজা হয়নি হয়নি। তো গ্রামের লোক ও আর গায়ে বানা যা পড়তে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন তাহলে এখনই অর্ডার করুন ডাব্লু যোগাযোগ করুন পিস লাইব্রেরি ধুলিয়ান মুর্শিদাবাদ